দর্শক, আজিয়া চট্টগ্রামের উগ্র আবহাওয়া অনুজ্ঞা বাহ সৃষ্টি হইয়ে মানে রোমান্টিকতা সৃষ্টি করছে। সকালেতে রোদ নো দেখি আরা এবং আকাশ মেঘলা, সাথে সাথে একটু একটু বৃষ্টি পড়ে। তো এই আবহাওয়ার মধ্যে আরা চট্টগ্রামের জনসাধারণ কলার অনুভূতি কেন আরা প্রচার করি স্যার? হ্যাঁ, ভালো আছি ভাই। এই আবহাওয়ার মধ্যে আজিয়ে ভাই এক বেশি অন্যদিন তো একখানা বেশি মজা লাগে। জ্বর ফরের এখন শীতকাল আর খবের মতো নয় না গরম তাই, বা যেহেতু আমরা ব্যবসায়ী মানুষ আর আর মনে করেন যার হদে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর আর দৌড়লে এখন আরো দন পর্যন্ত মনে করেন আর ব্যবসা করি, ব্যবসায়িক কাজে বাইরে পড়িব, শীত গরম ঠান্ডা এখন হতা না, আর বাড়ির তো না দুলা ভাই এখন ওই ঘুরিয়ে আনিব শীতের পিঠা খাইম এন ভালো লাগে রানি আসলে উল্লাস আদম ভাই দু পিঠা খাইতো মনের খেজুরের রস দিই। তারপরে শীতকালে তো বোঝো না আর ব্যাগ ফারাইলে পাওয়া যায়, বেগম ব্যাডমিন্টন খেলি, তারপরে এই এখানে পিকনিক তিনি যাইম না। এই তো গত এক সপ্তাহ আগে অনুর গিয়েছিল ওই কুশলের বেশি শুক্রবার তো আর আজিনের মাগরিবুর পর তুন একটু কি বেশি হয়, কারণ আজ মানে শীতকাল দিন তো এক কথা, দ্বিতীয়ত আর আজ লাইফ আর প্রথম নিজে ইবে সাত ঘন্টার মধ্যে 3 লাখ পৌঁছে গিয়ে ইনার তো একখান মজা লাগে। এর উপর আজ আবার শীতকাল, মানে শীতকাল ইচ্ছেদে ধরো আর মাইকা মেকআপ টেকআপ করি তো এখন বই বই তা হেব্বর ভালো লাগে। তারপর শীতকালের এখন আমি জিবে বিমিদে এখানে গুত্তুটি তো মনে হর মানে মজা লাগছে রে এখানে শীতকালের। আসলে তো হলো গরম ভালো যে হরগিন ফরিন না পারে শীতকালে ইন ফরি ফরে ঘুরি পারে এখন সৌন্দর্য এখন আলাদা এখন খুশির হবর মেফকল হলে শীতকাল। আর হলো নতুন নতুন নাস্তা হাইট ফাইট জম অনেক ভালো ভাই প্রেম গরম মানে লাভ নাই বিনিময়ে জিরো। যদি একটু কুয়াশা আর যদি একটু যদি গুটি গুটি বৃষ্টি হয় তখন হয়তো কমলের ভিতরে থাকতে ভালো লাগে, কিন্তু রোমান্টিক পরিবেশ সাজাই তারা তো পাগত ঘুরতে যায় আর তো এখন বয়স নাই। যারা খুবই গরিব মানুষ আছে আর দেশত, যারা দিনের বাদ দিনে আনতে কষ্ট পায় তারা লাই কিন্তু খুব বেশি কষ্ট হয়, আর যারা মধ্যবিত্ত আছে তারা লাই খুবই শুকুর, আর যারা এত বড় আছে তারা লাই আরও শুকুর। আর আর দুই ফিটে শীতল ফিটে খাইতে বেশি পছন্দ করি যেহেতু সিটিংয়ে মানুষ আরা, আর ইয়ান যদি বেগুন মিলে একসাথে হয় তাহলে তারও বেশি ভালো হয়। বেগুন তো ইম্পর্টেন্ট হল যে শীতকালের মেন ওকে বিয়ে করতে মনে হয় শীতকালে ঠান্ডা নো না ননারা তো বুঝুন বেগিন সিটেঙ্গে মানুষ সিটেঙ্গে ফুয়া মেডি থলি লুয়া তো বিয়ে করি ক্যাং করিব তো ইয়ান বেগে জানে আনি মনত যাইতাম। শীতকালে প্রত্যেক যুগলবন্দি এখন মনে হয় কি গার্লফ্রেন্ড হলে সকালবেলায় কুয়াশার মধ্যে আড়ন, কিন্তু গার্লফ্রেন্ড এরকম সময় তো দিনে পারে সিটিংয়ে মাই বল তো বহুত এত ভালো নয় তা বহুত যার ঘর তাই এখন চিন্তা করি গার্লফ্রেন্ডের রিকোয়েস্ট করি চলো আজ এখানে ঘুরতে যাই সিটিংয়ের মধ্যে সিআরবি আছে সন্ধ্যাবেলা কুয়াশার মধ্যে আড্ডে ভালো লাগে, ব্যানার বিপ্লব উদ্যান আছে, ওয়েস্ট সেমিট্রি আছে, সিবিচ আছে। শীতকালে আসলে যারা ভালোবাসা প্রেম করে তারার লাগে শীতকাল কিন্তু বড় শীতকালে বেশি ঠান্ডা পরে তো মনে হয় দেয় কেতাও তো শুধু ঢুকি দেয় বেলায় বাইরে তো মনে হয় কারণ বেশি ঠান্ডা তো কেতাও তো যত থাকে এত ভালো লাগে, আর শুধু কেতাও তো ঢুকে গার্লফ্রেন্ড হতো হয়তো মনে হয় দেয় কুৎকালা এরপর ডাঙ্গুলি কালা মারি মারি মাথা তাতা ফাড়ি দন সুক্তুক ফুল করে ধরি নেরি এরপর আরো কুলুকালা ভুলি গেই ও বহুত খেলা খেললি এরপর হাডু ঢুকালা কুলুক খেলা সুড্ডা হাত খেলা ইং খেলতে মারা এরপর সব আতা পাওয়া দেয় একটা দূরে দূরি মারামারি নাকি বেশি মজা লাগতো। আর হচ্ছে নাকি ওয়েদার ইভে মানে আজ এন বাবু শীত পরের হোবের বাড়ে না সকালে উঠে ঘুম তুন উঠে আজ শুক্রবার নামাজ হয়ে যাবে কথা ছিল কিন্তু শীত উঠলে গোসল করি না বাড়ির অলরেডি আমাদের দেরি কি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।